ব্যাংক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন পদের এমসিকিউ প্রশ্নের ম্যাথ অঙ্কের সমাধান করব। আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নের গণিত অঙ্কের সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি, আমাদের সঙ্গেই থাকুন। প্রশ্ন শুরু হচ্ছে প্রশ্নের 17 নম্বর দিয়ে। প্রশ্নটি ছিল, কোনো স্কুলে 432 জন শিক্ষার্থীর মধ্যে বালক বালিকার অনুপাত 5:4, আরও 12 জন বালক ও কতিপয় বালিকা বিদ্যালয়ে যোগ দিলে বালক বালিকার অনুপাত 7:6 হয়, তবে কতজন বালিকা স্কুলে যোগ দিয়েছিল? বলা আছে যে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী 432 জন এবং বালক বালিকার অনুপাত 5:4, তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হয় 9। সেই ক্ষেত্রে আমরা বালকের সংখ্যা যদি নির্ণয় করতে চাই, তাহলে 432-এর বালকের অনুপাত 5 এবং তাদের সমষ্টি 9, তো এখানে কাটাকাটি করলে পাওয়া যাবে 48, 5 দিয়ে গুণ করলে হবে 240। তাহলে বালিকা যেহেতু 432 জন থেকে বালক 240 জন, তাহলে বালিকার সংখ্যা পাওয়া যাবে 192 জন। এখন বলছে যে আরও 12 জন বালক যোগ দিয়েছে এবং কতিপয় বালিকাও যোগ দিয়েছে, সেই ক্ষেত্রে বালক বালিকার অনুপাত হয়ে গেছে 7:6। তাহলে আমরা যদি ধরি একজন বালিকা যোগ দিয়েছে, আচ্ছা সেই ক্ষেত্রে প্রশ্ন মতে আসে বালকের সংখ্যা যেহেতু 240, তার সাথে 12 জন যোগ দিয়েছে অনুপাত, বালিকার সংখ্যা 192, তার সাথে 1 জন যোগ দিয়েছে এবং নতুন অনুপাত হয়ে গেছে 7:6। তো এখানে যদি আমরা হিসাব করি, তাহলে 240 আর 12 যদি যোগ করা হয়, তাহলে পাওয়া যাবে এখানে 252 জন অনুপাত। অনুপাত যেহেতু ভগ্নাংশ আমরা ভাগ করে দেই, তাহলে 192 + 1 = 7/6। তো এখানে যদি আমরা এবার হিসাব করে ফেলি, তাহলে 7-কে গুণ করলে এখানে আসে 7x + 1344 = 6, 6-কে 152 দ্বারা গুণ করলে এখানে পাওয়া যাবে 1512। তো এখান থেকে 7x = 1512 থেকে 168, এক্সের মান পাওয়া যাবে 168/7 = 24। তাহলে আমরা বলতে পারি যে 24 জন বালিকা যোগ দিয়েছিল, 24 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 18 নম্বর প্রশ্ন ছিল, x²-6x + 8 > 0 অসমতাটি সমাধান করুন। তো এখানে আমরা যদি মিডিল টার্ম করি, তাহলে আসে x²-8 আছে, তাহলে 4x - 2x + 8 > 0, বা এক্স কমন নিলে x-4 - 2 কমন নিলে x-4, বা এখানে x-4 কমন নিলে x-2 > 0। তো এখান থেকে আমরা বলতে পারি x > 4 আর x > 2, অর্থাৎ এইসব করে আমরা এখানে বলতে পারি যে অসমতাটির মান হবে 2 আর 4। এটাই এই প্রশ্নের অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে বলা আছে যে একটি দুর্গে 150 জন লোকের 45 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পর 25 জন লোক দুর্গ ছেড়ে চলে গেলে অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে? 25 জন চলে গেলে লোক অবশিষ্ট থাকে, যেহেতু 150 জন থেকে 25 জন যদি চলে যায়, তাহলে অবশিষ্ট আছে 125 জন। আবার যদি 10 দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে দিন অবশিষ্ট থাকে 45 থেকে 10 বিয়োগ করলে থাকে 35 দিন। তাহলে আমরা বলতে পারি যে আরও 35 দিন বাকি আছে এবং ওই 150 জনের কিন্তু আরও 35 দিন চলবে। তাহলে আমরা লিখতে পারি যে 150 জনের যদি 35 দিন চলে, তাহলে
জনের বেশি দিন চলবে সেই ক্ষেত্রে গুণ আবার যেহেতু 125 জন আরো অবশিষ্ট আছে তাহলে 125 জনে চলবে এখানে কাটাকাটি করলে হিসাব করলে আসবে 42 দিন 42 দিন হচ্ছে এই প্রশ্নের উত্তর 20 দাগে বলা হয়েছে গসগ নির্ণয় করুন এখানে প্রথম রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 তাই এটা যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফরম্যাটে সাজাই তাহলে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b আবার x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে যদি সাজাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 তাহলে x স্কয়ার প্লাস 1 থাকলো যেহেতু x স্কয়ার মাইনাস 1 এর মান আমরা এখানে পেয়েছি x প্লাস 1 ইনটু x মাইনাস 1 সেটা আবার লিখব আবার আছে x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x মাইনাস 1 এই দুইটা থেকে যদি x ও কমন নিই তাহলে x মাইনাস 1 এখানে 1 কমন নিলে x মাইনাস 1 x মাইনাস 1 কমন নিলে এখান থেকে x কিউব প্লাস 1 তাহলে x মাইনাস 1 এখানে x কিউব প্লাস 1 কিউব আকারে সাজাইলে a কিউব প্লাস b কিউব সূত্র আছে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস ab মানে x সরি মাইনাস x প্লাস 1 স্কয়ার মানে 1 তাহলে যে গসগ হচ্ছে এই তিনটা রাশির মধ্যে যে গুলা সব জায়গায় থাকবে এখানে x প্লাস 1 মাইনাস 1 আছে এখানে x প্লাস 1 মাইনাস আছে এখানেও x প্লাস 1 মাইনাস আছে এইগুলো অবশ্য মানে আর কি কমন আছে তাহলে গসগ এই দুইটাই এখান থেকে সাজালে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে সাজালে এটা আসে এটাই এই প্রশ্নের উত্তর 22 নম্বর প্রশ্নে আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রের 8 সেন্টিমিটার জায়গার দূরত্ব কত তাহলে এটা একটা বৃত্ত এটা বৃত্তের কেন্দ্র আর এখানে 8 সেন্টিমিটার একটা জায়গা আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে জায়গা জায়গাটা 8 সেন্টিমিটার তো আমরা জানি যে এই যে কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব জায়াকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা যেখানে একটু লম্ব আঁকাই তাহলে এই জায়া এই লম্ব সমদ্বিখণ্ডিত করবে এটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটা 4 সেন্টিমিটার যেহেতু আমাদের দূরত্ব নির্ণয় করতে বলছে তাহলে এটা ও হইলে এবং এটা এ বি সি হইলে এটা যদি ডি হয় তাহলে ও ডি এর নির্ণয় দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে ও ডিকে যদি আমি এক্স ধরি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ও ত্রিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার সমান ভূমি স্কয়ার মানে 4 স্কয়ার যোগ লম্ব স্কয়ার এক্স স্কয়ার এখান থেকে আমরা এক্স স্কয়ারের মান বের করলে এটা সমাধান হয়ে যাবে এখানে 25 সমান 16 প্লাস এক্স স্কয়ার বা এক্স স্কয়ার সমান এখানে 25 বিয়োগ 16 বা এক্স এর মান এখানে 9 হয় রুট ওভার করলে 3 হয় তাহলে এটা দূরত্ব 3 সেন্টিমিটার এটাই এই প্রশ্নের উত্তর 23 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে নিচেই একটি ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কোন ক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা যায় তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহু দৈর্ঘ্যের সমষ্টি অপর বাহু থেকে বৃহত্তর হলেই ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে আমরা এখানে অবশ্যই অপশন টেস্ট করতে হবে আমরা যদি ঘ নম্বর আগে অপশন টেস্ট করি এখানে ক্ষুদ্রতম দুই বাহু দৈর্ঘ্য আছে অবশ্যই 2 এবং রুট 7 যেহেতু রুট 7 করলে এটা 2 এবং 3 এর থেকে ছোট হয় তো রুট 7 এর মান এটা পাওয়া যাবে 2.65 আরেকটা ক্ষুদ্রতম বাহু আসছে 2 এটা যোগ করলে আসে 4.65 তাহলে অবশ্যই 4.65 কিন্তু 3 থেকে বড় তাহলে ঘ এই প্রশ্নের উত্তর আপনার বাকিগুলো এইভাবে টেস্ট করে দেখবেন অন্যগুলো মিলবে না তাই ঘ হচ্ছে এই প্রশ্নের উত্তর 24 নম্বর প্রশ্নে আছে একটি কক্ষে শুধুমাত্র 5টি চেয়ার অবস্থিত থাকলে 7 জন স্পর্শ কতভাবে করতে পারে যেহেতু 7 জন অবশিষ্ট আছে তাহলে আমরা যদি 7 কম্বিনেশন 5 এর মান বের করি তাহলে এটার উত্তর পাওয়া যাবে তাহলে 7 কম্বিনেশন 5 তার মানে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 মানে 1 2 3 4 5 আর এখানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 তাহলে এখানে 4 4 3 3 কাটা 5 5 কাটা এখানে কাটা
3 দুগুণ 6 অর্থাৎ 21 তাহলে 21 ভাবে সাজানো যাবে 21 হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ